गुड मॉर्निंग कोलकाता मैप ऑफ मी मॉर्निंग शो सेकंड एपिसोडे चले এসেছি আমরা এবং আমি আপনাদের হোস্ট শায়নি আজকে আমরা কথা বলতে চলেছি একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হলো আমাদের এই সুন্দর শহর কলকাতাকে আমরা কিভাবে করে তুলতে পারি সাইক্লিং সিটি এবং এর কি কি উপকারিতা আছে তবে তার আগে আমরা জেনে নিই যে হোয়াট ইজ ম্যাপ অফ মি। ম্যাপ অফ মি হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ক্যারিয়ার প্ল্যানিং করতে পারবেন, সেটা জব হতে পারে বা এন্টারপ্রেনারশিপ। সো রাইট নাও আপনার ফোন বা কম্পিউটার থেকে লগ ইন করুন www.mapofme.in এবং জেনে নিন বিভিন্ন ধরনের নতুন নতুন প্রফেশনস, স্কিলস এবং লাইফ প্ল্যানস এর সম্বন্ধে। ঠিক যেমনটি আমরা বলেছিলাম যে ম্যাপ অফ মি এর 26 ধাপ চ্যালেঞ্জের মাধ্যমে আপনি নিজেকে খুব ভালোভাবে জানতে সক্ষম হবেন, আপনি সেই সব বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে পারবেন যা আপনার মাইন্ডসেটকে উন্নত করবে আর আপনি হয়ে উঠবেন একজন সাকসেসফুল প্রফেশনাল। তাহলে চলুন কথা শুরু করা যাক আমাদের আজকের টপিক সাইক্লিং সিটি নিয়ে। ভাবছেন তো সাইক্লিং সিটি কেন? ওয়েল, তার জন্য আমাদের চলে যেতে হবে একটু অতীতের কথায়। ইন দ্য ইয়ার 2012 কলকাতা যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশের এখতিয়ারে আসলো, তখন শহরের 148টি রাস্তা থেকে সাইকেল চালানো নিষিদ্ধ হয়ে গেল। তার মানে কি অনেক মানুষ সাইকেল চালানো ছেড়ে দিল? সাইকেল চালানোর অভ্যাসটা কি তাহলে আস্তে আস্তে লোপ পেতে লাগলো? কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে সাইক্লিং করলে আমরা যে শুধু এয়ার সাউন্ড পলিউশন রুখতে পারবো তা নয়, এটা কিন্তু রাইডারকে ফিট এবং হেলদিও রাখবে। হ্যালো, হ্যাঁ বিমল, আচ্ছা হ্যাঁ ওকে, তাহলে আমরা 9টার সময় আউলমোড়ে মিট করি। ওকে গ্রেট। আমরা আগের এপিসোডে পায়লের কাছ থেকে জেনেছিলাম যে তার ক্ষেত্রে সাইকেলে করে তার কর্মস্থলে যাওয়ার বেশ কিছু সমস্যা রয়েছে, ওমেন সেফটি তার মধ্যে একটা প্রধান কারণ। কিন্তু এটি ছাড়াও আরও বেশ কিছু সমস্যা আমরা লক্ষ্য করেছি যে মানুষরা কেন সাইকেলে করে তাদের কর্মস্থলে যেতে পারেন না, এমনকি স্কুল কলেজে যাওয়ার জন্য ছেলেমেয়েরাও আজকাল আর সাইকেল ব্যবহার করছে না। তার প্রধান কারণ হচ্ছে আমার শহর কলকাতায় নির্দিষ্ট কোনো সাইকেল লেন নেই, আর যার ফলে আমরা আমাদের কর্মস্থলে যাওয়ার জন্য বাস, ট্যাক্সি, বাইক বা অন্যান্য পাবলিক ভেহিকেল ইউজ করে থাকি। আর তার ফলে পরিবেশ দূষণ বাড়ছে, তাপমাত্রা বাড়ছে, আবহাওয়ার পরিবর্তন ঘটছে, ট্রাফিক বাড়ছে, আর ট্রাফিক বাড়ার ফলে আমরা অনেক সময় ট্রাফিক রুল মেনটেন করছি না, আর তার ফলে ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা। তাহলে এখন আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমার শহর কলকাতাকে যতটা সম্ভব সাইক্লিং সিটি হিসেবে গড়ে তোলা। আচ্ছা, একটা নতুন সাইকেলের দাম কত হবে? ছাড়ুন, একটা পুরনো সাইকেলের দাম কত হবে? ধরুন সেকেন্ড হ্যান্ড সাইকেল, একটু প্ল্যান প্রোগ্রাম করে সেভ করলে হয়ে যাবে, রাইট? আবার সাইক্লিং অনেক সময় অনেক রকমভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, বিশেষত মহিলাদের কাছে। কিন্তু আপনার স্বার্থে আর পরিবেশের স্বার্থে আপনাকে কিছু করতে হবে। যেমন ধরুন আপনি সাইকেলে করে অফিসে যাচ্ছেন, আপনি ঘেমে যাবেন, তাহলে আপনি কি করবেন? আপনি বাড়ি থেকে বেরোনোর সময় একটা এক্সট্রা জামা কাপড় ক্যারি করুন, আর অফিস পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে ফেলুন, আর আপনার শরীরের ক্লান্তিটাকে আপনাকে নিমেষের মধ্যে ঝেড়ে ফেলতে হবে। ওমেন থেকে সুপার ওমেন হয়ে ওঠার এটাই একমাত্র সুযোগ, আর পরিবেশের স্বার্থে আপনাকে এটা মানতেই হবে। সবই ঠিক আছে, তবে হোয়াট অ্যাবাউট দ্য সিকিউরিটি পার্ট? আমরা বেশ কিছু মহিলাদের সাথে কথা বলে এটা জানলাম যে তাদের সাইক্লিং অ্যাভয়েড করার মেন রিজন হলো সিকিউরিটি, বিশেষ করে যদি রাতে একা ট্রাভেল করার ব্যাপার থাকে। তবে কি আমরা এই ভয়ের জন্য থেমে যাব? মোটেই না, আমাদেরকে এই ভয়কে জয় করতে হবে, এবং এই ভয় জয় করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে কিছু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যেরকম আপনারা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন আপনাদের সাথে রাখুন একটি রেপ অ্যালার্ম বা হুইসল, পেপার স্প্রে,
কাটা বা সেফটি পিন জাতীয় জিনিসপত্র, আপনার ফোনে ডাউনলোড করুন কিছু ট্র্যাকিং অ্যাপস যেরকম ফোন ট্র্যাকার বাই নাম্বার, জিপিএস ফোন ট্র্যাকার, মোবাইল ট্র্যাকার ইত্যাদি। এতে আপনার লোকেশনকে আরও বেশি ইজিলি ট্র্যাকেবল বানাবে। মহিলাদের জন্য কলকাতা পুলিশের হেল্পলাইন নাম্বার 9830088884 আপনার স্পিড ডায়াল লিস্টে অবশ্যই সেভ করে রাখুন। আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে, তবেই কিন্তু আমরা পরিবর্তন আনতে পারবো, তাই নয় কি? তাহলে চলুন জেনে নেওয়া যাক শহরের সাইক্লিস্টরা কলকাতাকে সাইক্লিং সিটি বানানোর জন্য ঠিক কি কি ভাবছেন। তাহলে বিমল, চলো আমরা বাইরে বেরিয়ে আলাদা আলাদা গিয়ে আমরা শহরের বিভিন্ন সাইক্লিস্টের সাথে কথা বলে নিই। ওকে স্যার, লেটস গো। এখন আমার সাথে আছে রাজর্ষি চৌধুরী, একজন সাইক্লিস্ট যে সাইক্লিং করে প্রচুর হেলথ বেনিফিটস পেয়েছে। তো চলুন সরাসরি জেনে নেওয়া যাক তার থেকে, তার এক্সপিরিয়েন্স। হ্যালো রাজর্ষি, কেমন আছো? ভালো আছি। আমি শুনছিলাম তোমার প্রচুর রকমের সমস্যা ছিল, তো যেটা সাইক্লিং করার দরুন অনেকটা তুমি একটা সুবিধে পেয়েছো, তো আমরা সবাই জানতে চাই যে সেই সমস্যাগুলো কী কী ছিল। হ্যাঁ, ছোটোর থেকেই বলতে গেলে আমার ব্রঙ্কলাইটিস অ্যাস্থমা ছিল, খুবই শখ ছিল সাইকেল চালাবো, নিজের ক্যাপাসিটি দেখছি যে আর আস্তে আস্তে বাড়ছে, তারপরে আমি যখন রানিং করছি, যদি আগে এইটুকু যেতে পারতাম আমি হয়তো এখন অনেকটা বেশি যেতে পারছি। আই মাস্ট সাজেস্ট আপনি সাইক্লিং শুরু করে দিন, ইট ইজ দ্য বেস্ট অ্যান্ড গুড এক্সারসাইজ ফর ইয়োর হেলথ। তাহলে বুঝতে পারছেন তো সাইক্লিং করার কত রকম উপকারিতা আছে, তাই ঝটপট আপনারাও সাইক্লিং করা শুরু করুন এবং নিজেদেরকে আরও বেশি হেলদি করে তুলুন এবং কলকাতাকে গড়ে তুলুন সাইক্লিং সিটি। এখন আমার সঙ্গে আছেন শুভজ্যোতি সেন শর্মা, উনি এই কলকাতা শহরেরই একজন এক্সপিরিয়েন্স সাইক্লিস্ট। উনার মুখ থেকে শুনে নেব উনি ঠিক কী কী ভাবছেন এই বিষয়টি নিয়ে। হ্যালো শুভদা। হ্যালো, তুমি কতদিন ধরে সাইকেল চালাচ্ছ? আমি 2010 থেকে চালাচ্ছি সাইকেল। কলকাতাকে সাইক্লিং সিটি হিসেবে গড়ে তুলতে গেলে কী কী করতে হবে? প্রথমত যে বিভিন্ন রাস্তা যেগুলো আছে সেই সমস্ত রাস্তাগুলোকে আদৌ সেগুলোকে সাইকেল লেন করা যাবে কি না সেই জিনিসটাকে একটা আগে ম্যাপ করা, আর এছাড়া যদি একদম মধ্য সিটির মধ্যে যদি সাইকেলটাকে আপনি প্রচার করতে চান বা সাইকেল সিটি যদি বানাতে চান, তাহলে সেক্ষেত্রে স্কুল কলেজ লেভেল থেকে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা উচিত। তুমি তো 2010 থেকে সাইক্লিং করছো, তো তোমার সমবয়সী যারা ছিল তারা কি এখনও সাইক্লিং করছে, বা যারা এখন যারা ইউথরা তারা কীভাবে ইন্সপায়ার হবে সাইক্লিং করার জন্য? দেখুন, ইউথদেরকে ইন্সপায়ার করার জন্য ইউথদেরকে নিয়ে এগোতে হবে, তাদেরকে বিভিন্ন রকম ইভেন্ট, তাদেরকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সাইক্লিংয়ে করলে কী কী সুবিধে অসুবিধা আছে এগুলো প্রথমে তাকে বোঝাতে হবে। সেগুলো যেমন সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখি যে আমরা এখানে সপ্তাহে 3 দিন আমরা সাইকেল শেখাবো, তো অনেক স্পোর্টসের মতো এটাও একটা শিখতে হবে সাইক্লিং করা। শুভজ্যোতি সেন শর্মার কাছ থেকে শুনে নিলাম যে উনি কলকাতাকে সাইক্লিং সিটি বানানোর জন্য ঠিক কী কী ভাবছেন, উনার পয়েন্টসগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। চলুন আমরা আরও কিছু সাইক্লিস্টদের কাছ থেকে শুনে নিই যে উনারা ঠিক কী কী ভাবছেন এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে এখন আছে অর্ক দেওঘরিয়া। হ্যালো অর্ক, কেমন আছো? ভালোই আছি। তো অর্ক, তোমার কি মনে হয় যে সাইক্লিং করলে আমাদের এবং অ্যাট দ্য সেম টাইম নেচারের এই পরিবেশের কী কী উপকার হতে পারে? সাইক্লিং আসলে এমন একটা জিনিস পৃথিবীতে, সেই খুব কম কটি জিনিসের মধ্যে একটা যার কোনো নেগেটিভ এফেক্ট নেই। এতে আমাদের শারীরিক অনেক উপকার আছে, যেমন হার্ট ভালো থাকে, লোয়ার বডি স্ট্রং হয়, কোলেস্টেরল কমে, যেটা সাইন্টিফিক অলরেডি প্রুভেন যে সাইকেল চালালে মানুষের মন খুশি থাকে, মন ভালো থাকে। আর আমাদের এই দূষণের একদমই পরিবেশ দূষণের দিক দিয়ে মানে সাইক্লিং এখন সারা বিশ্বেই খুবই গ্রহণযোগ্য হয়ে উঠেছে, কারণ ধোঁয়া নেই, ধুলো নেই, সেই হিসেবে কোনো সাউন্ডের পলিউশন নেই, এবং মানে বেনিফিটই একমাত্র আমি দেখতে পাই সাইক্লিংয়ে। থ্যাংক ইউ সো মাচ অর্ক। তো এই ছিল হচ্ছে অর্কর বক্তব্য। এরা দুজনেই আমার এই শহরেরই ইয়াং সাইক্লিস্ট, দুজনেই এরা কিন্তু স্টেট চ্যাম্পিয়ন। এদের মুখ থেকে শুনে নেব যে এরা ঠিক কী কী ভাবছে এই বিষয়টি নিয়ে। রিতম আর রিতঙ্কর, সাইক্লিংকে যদি আমরা স্পোর্টস হিসেবে নিতে চাই তাহলে এই কলকাতা শহরে সেটা কতটা গ্রহণযোগ্য? লোকাকে বলতে হবে সাইক্লিং জিনিসটা কি আর এর গুরুত্বটা কি, আর এখান থেকেও বেনিফিট পাওয়া যায় লোকে যেটা মনে করে না। কি কি বেনিফিট পাওয়া যায়? যেমন যে কোনো স্পোর্টসে যেমন বড় বড় যেমন টিমে খেলা যায়, এখানেও ওরকম অনেক বড় বড় টিম আছে যেটা অনেকের নলেজে নেই, দেশেরও খেলার সুযোগ থাকে। এছাড়াও তুই চাকরি দিয়ে বলি তাহলে রেলওয়েজ আছে, আর্মি আছে, এই চাকরির ব্যাপারও আছে। প্রথমে ডিস্ট্রিক্ট থেকে স্টার্ট হয়, তারপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল, তারপর এশিয়ান গেমস, অনেক
তোমরা দুজনেই স্টেট চ্যাম্পিয়ন রাইট তুমি কি মনে করছো যে কলকাতা সাইক্লিং কে স্পোর্টস হিসেবে মেনে নিচ্ছে হ্যাঁ এখন তো বলবো আমি আগে ব্যাপার যাই না কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে বলবো যে হ্যাঁ মেনে নিচ্ছে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে অন্তত যেখানে আমরা ট্রেনিং করি নিউটন এরিয়া হোক বা ভিক্টোরিয়া এরিয়া হোক আগে যেমন লোকে মানতো না যে যার মতো চালাতো গাড়ি বা পুলিশের সাপোর্ট ছিল না এখন সেটা নেই এখন অনেক সাপোর্ট থাকে পুলিশেরও সাপোর্ট থাকে প্লাস যারা চালায় বা যারা চালায় না অনেকে যারা চালায় তারা তো জানে যারা চালায় না তারাও সাপোর্ট করে সাইক্লিস্টদের অনেক জায়গায় আমি দেখেছি আচ্ছা ঋতু নতুন যে ছেলেমেয়েরা তারা যদি সাইক্লিংটাকে স্পোর্টস হিসেবে নিতে চায় তাহলে তারা শিখতে কোথায় যাবে যে শিখবে তাকে আগে জানতে হবে যে কার কাছে যেতে হবে কারণ সবাই নিজের মতো অনেক অনেকের হয়তো এই মেন্টর সাপোর্ট করছে অনেকের এই মেন্টর তাকে আগে জানতে হবে যে কোথায় যেতে চায় আমরা যেমন নিজেরা আর্গোস আর্গো টিমে আছি আর ভেলো ইনসাইডের আন্ডারে আছি তো আমাদের ওটা এখন ফোকাসড এখন এখন ভালো আমরা সাপোর্ট পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ঋতু মৃতঙ্কর প্রেজেন্টিং টু ইউ দি আর্গো সাইক্লিং টিম এবং এখন আমরা কথা বলতে চলেছি এই টিমের ফাউন্ডার মিস্টার তমাল চ্যাটার্জির সাথে এবং শুনে নেব এই টিমের সম্বন্ধে আরও অনেক কথা যদি আপনাদের সাইক্লিংয়ের ব্যাপারে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকে বা যদি আপনারা এটিকে আপনাদের প্রফেশন তৈরি করতে চান তাহলে আপনারা কার সাথে কানেক্ট করবেন কোথায় খোঁজ নেবেন কী কী ব্যাপারে জানবেন এবং আর্গো সাইক্লিং টিম আপনাদের কিভাবে সাপোর্ট করবে সেটা আমরা শুনে নেব ডিরেক্টলি ওনার থেকে আমি আমার টিমমেটসদের সাথে ইন্ট্রোডিউস করে দিই ফার্স্টে শুভজ্যোতি সেন শর্মা আমরা একসাথেই টিমটাকে ফাউন্ড করেছিলাম ইজ দ্য কো ফাউন্ডার তো এখানে যখন দেখতে পাচ্ছি রীতঙ্কর দাস আছে ওখানে অর্ক দেওঘড়িয়া রীতম দলাই এরা তিনজনে আমাদের টিমের সাথে অ্যাজ আ প্রপার রাইডার ওরা ট্রেন করছে আর আমরা আয়ুষকে দেখতে পাচ্ছি আয়ুষ ও আমাদের সাথে এখন ট্রেনিং আমাদের সাথে করছে ওর টার্গেট আমাদের টিমে ঢোকার এবং আমাদের টিমে ঢুকে ও স্টেট গেমস তারপরে ন্যাশনালস এবং তারপরে লেভেলেও গিয়ে পারফর্ম করবে আমি সুবোধা যেরকমভাবে শুরু থেকে ধরে বা কোচের সাহায্যে আমাদের অরবিন্দ পানওয়ার ইনি ইন্ডিয়ান লেভেল অ্যাথলিট তো ওনার সাহায্যে আমরা ধরে নানারকম যাতে ওদের পার্সোনাল ডেভেলপমেন্ট সঙ্গে সঙ্গে পারফরমেন্স ডেভেলপমেন্টও হয় কেউ যদি সাইক্লিংয়ে অবশ্যই জয়েন করতে চায় মানে অ্যাজ আ ফিটনেস হোক বা অ্যাজ আ স্পোর্ট স্পোর্টিং অ্যাক্টিভিটি হোক যদি সেদিন নিতে চায় বা সে যদি ক্লিয়ার না থাকে যে তার গোল কী বা সে কোথা থেকে শুরু করবে উই আর অলওয়েজ অ্যাভেলেবল আর্গো সাইক্লিং টিমের আপনি পেজ ফেসবুকে গিয়ে দেখতে পারবেন ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারবেন তো ওখানে আপনারা আমাদের ব্যাপারে অবশ্যই জানতে পারবেন ওখানে অবশ্যই আমাদের ফোন নাম্বার আছে আপনাদের কোনো যদি প্রবলেম হয় আমি বা শুভদা সবসময় আছি কমিউনিটিকে হেল্প করার জন্য কোনো না কোনো ক্যারি থাকুক বা কিছু থাকুক যদি কোনো ট্রেনিং রিলেটেড গাইডেন্স থাকে আমরা তাকে সেই পথটা দেখিয়ে দেবো সেখান থেকে সে যাতে নিজের এইমটাতে যাতে পৌঁছতে পারে যাতে নিজের গোলটা অ্যাচিভ করতে পারে আমরা সেই হেল্পটা আমরা করবো অ্যান্ড আমাদের মনে হয় কলকাতা হিটকো এখন সবাই যেভাবে সাপোর্ট করছে সাইক্লিস্টদের খুব শিগগিরই হয়তো সেটা পসিবল হতে চলেছে যেখানে কলকাতাকে একটা সাইক্লিং ক্যাপিটাল বলে ইন্ডিয়া জানবে তাহলে এই ছিল আমার শহরের ইয়াং সাইক্লিস্টদের বক্তব্য কিছু কিছু পয়েন্টস আমাকে বেশ ভাবিয়েছে আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন তার জন্য লগ ইন করুন www.mapofme.in কুইজে পার্টিসিপেট করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার আমার সাথে এখন আছে আমাদেরই শহরের একজন সাইক্লিস্ট কাম ফিটনেস কোচ মিস্টার দেবাশিস এবং আমরা জেনে নেব যে সাইক্লিংয়ের বিভিন্ন উপকারিতা কী কী ফিজিক্যালি দেখা করা সম্ভব হয়ে উঠল না তাই আমরা ভিডিও কলে পেয়ে গেছি মিস্টার দেবাশিস চন্দ্রপালুইকে যিনি একজন সাইক্লিস্ট এবং একজন ফিটনেস কোচ হ্যালো দেবাশিস তো তুমি যেহেতু একজন ফিটনেস কোচ তো আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাই যে সাইক্লিং করলে আমাদের শরীরের কোন কোন মাসেলসের ঠিক আছে কোন কোন পার্টস অফ দ্য বডি আমরা এক্সারসাইজ করছি বা আমরা ওয়ার্কআউট করছি তুমি যদি একটুখানি আমাদেরকে ছোট করে বলো সাইকেলের অ্যাডভান্টেজ কি সেটা হচ্ছে প্রথমত আমি বলবো কার্ডিওভাস্কুলার আমাদের ব্রিদিংটা অনেকটাই কাজে হবে আমাদের এরোবিক ট্রেনিংটা কাজে লাগছে মাসেলের ওয়ার্কআউট হচ্ছে অথচ এই জিনিসটা কিন্তু সহজ খুব বেশি যে কঠিন খুব মাথা লাগাতে হচ্ছে তাও নয় স্ট্রেংথ স্ট্যামিনা সবকিছু হচ্ছে অ্যান্ড আই উড সে সাইক্লিং ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট ফিট সাইক্লিং কি সব মানুষ করতে পারে মানে এখানে এজ বা ওয়েট কি এখানে কোনোভাবে ম্যাটার করে বা এফেক্ট করে তোমার মনে হয় না আমি কি বলবো সাইক্লিং এর কোনো বয়স হয় না যে খুব বেশি ওবিস তার জন্য করা যায় যার বয়স্ক তার জন্য খুব ভালো আমাদের জয়েন্টটা কাজও করছে যেটা আমরা মোবিলিটি বলি জয়েন্টটা মোবাইলও হচ্ছে স্ট্রেংথের কাজও হচ্ছে তো এটা যে কেউ করতে পারে
আচ্ছা আরেকটা আমার কথা যেটা হচ্ছে খাওয়া দাওয়া আমাদের ফিটনেসের সাথে প্রচন্ড মানে মানে ইট ইজ ইট গোজ ভেরি মাচ প্যারালালি রাইট তো সাইক্লিং এর বিফোর এন্ড আফটার ডায়েট কি হওয়া উচিত এখানে কথাটা হচ্ছে ফিটনেস রাইট তো তুমি গিভেন যে কোনো স্পোর্টে থাকো বা তুমি নর্মাল জেনারেল ফিটনেস করো ডায়েট হ্যাজ টু বি হেলদি খুব ভালো প্রোটিন ডায়েট লেস কার্বোহাইড্রেট গুড ফ্যাট অ্যান্ড অবভিয়াসলি আমরা জাঙ্ক যেটা বলি অ্যাভয়েড করতে কিছু এক্সাম্পল যদি দিতে পারো যে কিরম কি মানে খাওয়া উচিত কোয়ান্টিটিটা ততটাই করো যতটা তোমার খিদা পেয়েছে অনেকে কি হয় খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে স্যাটাইটি ফিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ খেয়ে যাচ্ছে আই উড নেভার সাজেস্ট দ্যাট দরকার বলে তুমি একটুখানি খাও বাট কোয়ালিটি খাও গ্রিন লিভস খেতে পারো সবজি খেতে পারো তার মধ্যে কিছুটা মাছ ডিম মাংস আছে ভেজিটেরিয়ান তার মধ্যে থাকবে টোফু পনির এলা তেলা যা আছে মানে রাজমা টাজমা যা আছে আচ্ছা তুমি কত বছর ফিটনেস বা মানে সাইক্লিং এর মধ্যে তুমি আছো প্রফেশনালি যদি আমি বলি তাহলে এখন হয়ে গেছে তোমার ধরো সাইক্লিং এ হয়ে গেছে 10-12 বছর এন্ড সাইক্লিংটা আরো বেশি করে বুঝেছি যখন আমি দেখেছি যে সাইকেলটা অনেকটা আমার ছট করে সময় বাঁচাচ্ছে আমি যদি দেখি আমার ট্রান্সপোর্টে যেখানে গাড়ি লাইনে তো লাইন দাঁড়িয়ে আছে আমি সেকেন্ডে আমি যদি বেরিয়ে যেতে পারি সাইকেল থেকে আমি বাইক নিয়েও দেখেছি বাইক নিয়ে আমরা তাদের পৌঁছাতে পারি না যতটা সাইকেলে পৌঁছে তো আমার সময় বেঁচে যায় আমার শরীরটা কাজের কাজ হয়ে গেল অ্যান্ড আমি ইফ আই গেট টু বিট কনসার্ন অ্যাবাউট দ্য এবং আপনারাও এটা বুঝতে পারলেন যে এটা কতটা ইম্পর্টেন্ট এবং উনি এটা যেভাবে ফলো করছেন আমাদেরকে এটা ফলো করতে হবে সো দ্যাট উই মেক আর সারাউন্ডিং এয়ার সাউন্ড পলিউশন ফ্রি এবং আমাদের ফিটও থাকতে হবে সো গাইস হোয়াট আর ইউ ওয়েটিং ফর লগ ইন টু www.mapofme.in টুডে ইটস প্রোটো টাইম গোইং টু স্কুল হ্যাজ আ ক্যারিয়ার গাইডেন্স ফর আ ক্যারিয়ার দ্যাট ক্যান বি ইয়ার্স नमस्कार दोस्तों, मेरा नाम प्रिया, मैं बीटी में काम करती हूँ। आशा करती हूँ कि आप सभी सुखी और स्वस्थ होंगे। आज मैं आपके समक्ष बात करने आई हूँ वर्क लाइफ बैलेंस के बारे में। ये शब्द तो हमने कई बार सुना होगा वर्क लाइफ बैलेंस, और कई बार मन में ये भी ख्याल आया होगा कि हम अपने दिनचर्या में क्या ऐसा नया जोड़े जिससे कि ये संतुलन हम बना करके रख सके। तो आज मैं अपनी बात को आपके सामने एक बहुत ही साधारण से उदाहरण के साथ प्रस्तुत करना चाहूंगी। गैस स्टोव, गैस बर्नर सभी ने देखे होंगे, है ना? हमारी जिंदगी में भी इतनी सारी प्राथमिकताएं हैं, उनको हम गैस स्टोव के बर्नर की तरह विभाजन कर सकते हैं। चार गैस स्टोव बर्नर, पहला हमारा काम, दूसरा हमारा स्वास्थ्य, तीसरा हमारा रिलेशनशिप और चौथा हमारी हॉबियां यानी रुचियां। हमें ये ध्यान रखना है कि इन चारों गैस बर्नर पे समांतर तरीके से लौ जाए, ऐसा ना हो कि एक गैस बर्नर हमारा बहुत तेज जल रहा और दूसरा उतना ही मध्यम या एकदम बंद हो चुका है। तो हमें ये असमांतरता मिटानी है और उसको बैलेंस बना करके रखना है, उसको संतुलन में लाना है। तो आज मैं आपके समक्ष पहला गैस बर्नर की बात करूंगी जिसका है कार। हमें अपने काम के लिए ये निर्धारित करना चाहिए कि हमें कब सुबह उठ के लॉगिन करना है, कब हमें अपना काम समाप्त करना है, उसका एक प्रॉपर टाइम टेबल शेड्यूल बनाना है हमारे लिए, जिससे ये होगा कि हमारा वो काम का बर्नर जब अपना निर्धारित समय निश्चित होगा उसके लिए, तो हम अपने बाकी प्राथमिकताओं पे उतना ही बराबर का ध्यान दे पाएंगे। दूसरा गैस बर्नर है हमारा स्वास्थ्य यानी हमारी हेल्थ। स्वास्थ्य के लिए हमें अपने डेली दिनचर्या में कुछ चीजें नई डालनी चाहिए, जैसे कि जॉगिंग, एक्सरसाइज, वॉक, योगा, जिसमें भी आपको इंटरेस्ट हो, रुचि हो, आप वो अपने डेली जीवन में इस्तेमाल और सम्मिलित कर सकते हैं। तीसरा गैस बर्नर है हमारा रिलेशनशिप, हमारा घर परिवार और मित्र।
हमें इस बात का ध्यान देना है कि हम उनको भी उतना ही समय दें जितना उनके लिए पर्याप्त हो। हमें ऐसा नहीं कि अपने काम में बहुत व्यस्त हो जाने की वजह से हम परिवार को समय नहीं दे पाते। हमें उनके लिए भी उतना ही समांतर समय निकालना चाहिए। और चौथा और आखिरी गैस बर्नर जिसकी मैंने बात की थी वो है हमारी रुचियाँ। हमें अपनी रुचियों का ध्यान रखना चाहिए। हमें चाहे पेंटिंग, गार्डनिंग, जो भी पसंद हो उसके लिए भी कुछ समय निकाल करके काम करना चाहिए। अगर हम इन चारों गैस बर्नर को अपनी चारों प्राथमिकताएं काम, स्वास्थ्य, रिलेशनशिप और अपनी रुचि पे समांतर समय व्यतीत करेंगे या उनमें बैलेंस लाने की कोशिश करेंगे उतने में ही हमारा अच्छा होगा। उम्मीद करती हूँ कि आपको मेरा ये उदाहरण समझ आया होगा और आप अपने जीवन में इसको कार्यरत करेंगे। इसी विचार के साथ मैं आज अपनी बात को समाप्त करती हूँ। नमस्कार। नॉक नॉक, क्विज टाइम फ्रेंड्स। और आज के प्रथम प्रश्न हलो, कौन विख्यात साइक्लिस्टर डाक नाम द कैनिबल? कौन विख्यात साइक्लिस्टर डाक नाम द कैनिबल? उत्तर देवार जन्य झटपट लग इन करुन www.mapofme.in-এ। আজকের দ্বিতীয় প্রশ্ন হলো, প্রথম কোন মহিলা সাইক্লিস্ট সাইকেলে করে বিশ্ব ভ্রমণ করেন? প্রথম কোন মহিলা সাইক্লিস্ট সাইকেলে করে বিশ্ব ভ্রমণ করেন? আজ এই পর্যন্ত। আর আগামী পর্বে আমরা আলোচনা করতে চলেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা হলো পলিউশন। তবে till then, until then, bye.